হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো অনেকদিন পরেই তোমাদের সাথে শেয়ার করছি। যারা আমার ভিডিও আগে দেখেছো নিশ্চয়ই তারা বুঝতে পারবে আমার ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে। তবু আমি আরেকবার বলে দিচ্ছি, আর এখন আমি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের বল। তো আমরা সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি, সেখানে যাব। তাই তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে আমার পুচকুটা জেগে আছে, গালে হাত দিয়ে আছে। তো ওকে যতই ওর গাল থেকে হাত সরিয়ে দিই সেই গালেই হাত দিয়ে শুয়ে থাকে সারাক্ষণ। জানি না ওর এত কিসের চিন্তা। আর আজকে আমরা সকাল সকালেই উঠে পড়েছি, তো যেহেতু আমাদের ওই জায়গায় যেতে হবে তাই। আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ, একদম বাজে যাকে বলে। তো আমি সকালবেলা উঠে, ও উঠে পড়েছে যেহেতু, ওর জ্বালায় আমি তো কিছুই করতে পারছি না। তো চুল পর্যন্ত আঁচড়াতে পারিনি, পুরো পাগলিদের মতো হয়ে আছি দেখো। আমি, আমার শাশুড়ি আর আমার বর, আর এই যে আমার এটা ননদের ছেলে, তো আমরা সবাই মিলে যাচ্ছি। কাছাকাছি যেহেতু তাই হেঁটেই যাচ্ছি। তো আমি আর ওয়েট করাবো না তোমাদের, আমার ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে সেটা আমি বলেই দিচ্ছি। তো আমার ছেলে হয়েছে, তো তোমরা দেখে বুঝতে পারছো। কি টেনশন, বাম্পার আছে, মাথা হাত দিয়ে ঘুমিয়ে আছে। চলে এসেছি সেলুনে। তো 21 দিনে যে নিয়মটা থাকে, যে কি বলে শিশু বা হচ্ছে আপলে এইসব কাটানোর জন্য নখ কাটতে হয়, নখ কেটে দেবে না, জাস্ট একটু হালকা করে চেঁচে দেবে। তো সেটাই, তার জন্যই আমাদের এখানে আসা। তোমরা দেখতে পাচ্ছ আমার বাবু ঘুমিয়ে পড়েছে, ও বাইরে বেরোলে ঘুমায়, আর বাইরে ভীষণ ঠান্ডা তাই ওকে আমি এরকম ভাবে নিয়ে এসেছি। কিছুতেই ঠান্ডা গরম জিনিস রাখবেই না, যারা এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছে তাদের থ্যাংক ইউ সো মাচ। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।